সাদা নাকি লাল, কোন রঙের ডিমে পুষ্টি বেশি? বিষয়টি নিয়ে অনেকে গোলকধাঁধায় পড়েন। অনেকের মতে লাল ডিমের দাম যেহেতু বেশি, তার মানে এতে পুষ্টিও বেশি। আবার অনেকেই বলেন উল্টো কথা। এ নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিউ ইয়র্কের একদল গবেষকের মতে লাল ডিমে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সামান্য বেশি থাকে, কিন্তু সেই পার্থক্য খুবই কম। সেক্ষেত্রে বলা যায় দুই রঙের ডিমের খাদ্যগুণ প্রায় সমান, তাই ডিম যে রঙেরই হোক আপনি তা নিশ্চিন্তেই খেতে পারেন। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য মতে একটি 50 গ্রাম ওজনের ডিমে 72 ক্যালোরি ও 4.75 গ্রাম ফ্যাট থাকে। সাদা ও লাল ডিমে এই পুষ্টিগুণের পরিমাণ প্রায় সমান, তবে মুরগির ডিমের রং নয়, বরং মুরগি কি ধরনের খাবার খায় এবং কি ধরনের পরিবেশে বেড়ে ওঠে সেটি বেশি গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদদের মতে যেসব মুরগি প্রাকৃতিক উপায়ে পুষ্টিকর খাবার খুঁজে খুঁজে খায়, সেসব মুরগির ডিমে ভিটামিন ই, ভিটামিন এ, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, খনিজ উপাদান এবং ফ্যাট বেশি থাকে। অন্যদিকে খামারের মুরগির ডিমে এই ভিটামিন ও খনিজ কিছুটা কম থাকলেও প্রোটিনের পরিমাণ বেশি এবং ফ্যাটের পরিমাণ কম থাকে। তবে পোলট্রি বিশেষজ্ঞরা বলছেন, গৃহস্থালির মুরগি রোদে বেশি থাকায় এগুলোর ডিমে ভিটামিন এ ও ডি বেশি থাকে। আবার খামারে ভালো ফিড খাওয়ানো মুরগির ডিমের পুষ্টি অনেক সময় এসব গৃহস্থালি মুরগির ডিমের চাইতেও বেশি হয়ে থাকে, কারণ তাদের নিয়মিত ভালো মানের ফিড দেয়া হয়। কিন্তু ডিমের পুষ্টির সঙ্গে খোসার রঙের কোনো সম্পর্ক না থাকলেও কুসুমের রঙের একটা প্রভাব রয়েছে। পুষ্টিবিদদের মতে যে ডিমের কুসুমের রং যত গাঢ় সেই ডিমে ভিটামিন এ, ক্যারোটিন ও খনিজ উপাদানের মাত্রা ততই বেশি থাকে, ওই ডিমের স্বাদও বেশি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।